হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তিলক তত্ত্ব রাধা গোবিন্দের এই শৃঙ্গা দর্শন করতে করতে আপনারা জেনে নিন তিলকের উৎপত্তি কিভাবে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন তিনি ব্রজগোপিকাদের কথা স্মরণ করে ক্রন্দন করতেন হে রাধিকে হে ললিতে হে শখে এইভাবে তিনি যখন বিলাপ করে ক্রন্দন করতেন তখন রুক্মিণী সত্যভামা সহ ভগবানের প্রধান মহিষীগণ ভগবানকে জিজ্ঞাসা করলেন তুমি কেন ব্রজ গোপিকাদের কথা স্মরণ করে ক্রন্দন করো তারা তোমাকে কীভাবে এত ভালোবাসত তুমি গোপিকাদের সঙ্গে তো রাসলীলা করতে এখন আমাদের সঙ্গে রাসলীলা করো আমরা তোমার মহিষী তোমার স্ত্রী তাহলে কেন তুমি আমাদের সঙ্গে রাসলীলা করো না তখন ভগবান বললেন ঠিক আছে আজ মধ্যরাতেই আমি বনের মধ্যে বংশীবাদন করব। সেই বংশীধ্বনি শ্রবণ করে তোমরা সকলে চলে আসবে ভগবান তার জ্যৈষ্ঠ ভ্রাতা বলরামকে দায়িত্ব দিলেন শ্রী চতুর্দিকে যেন তিনি পাহারা দেন আর যখন বলরাম দাদা দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন ভগবান মধ্যরাত্রে বনের মধ্যে প্রবেশ করে বংশীধ্বনি করলেন সেই বংশীধ্বনি শ্রবণ করে রুক্মিণী সত্যভামা সহ সকল মহিষী সেই বনের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু তখন তারা দেখেন যে সেই ক্ষেত্রের দায়িত্বে রয়েছেন বলরাম দাদা ভাসুর ভাসুরের সামনে দিয়ে তারা কি করে কৃষ্ণ অভিসারে যাবেন তারা লজ্জা লজ্জাবশত যেতে পারলেন না প্রাসাদে ফিরে গেলেন সব মহিষীরা পরদিন প্রাতকালে সেই মহিষীদের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি বংশী বাদন করেছি কিন্তু তোমরা আমার কাছে আসো তখন মহিষীগণ বললেন বলরাম দাদা ভাসুরের সম্মুখ দিয়ে আমরা কিভাবে তোমার কাছে যেতে পারি লজ্জায় আমরা যেতে পারিনি ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা লজ্জায় যেতে পারো কিন্তু তোমরা আমার কথাও একবারও চিন্তা করনি বনের মধ্যে রাত্রিকালে থেকে আমার মাথা ব্যথা করছে যদি তোমাদের জায়গায় ব্রজবাসীরা থাকতো তারা কখনো লজ্জা ঘৃণা ভয়ের কথা চিন্তা করতো না তারা ছুটে আসতো আমার কাছে তারা আমাকে ঠান্ডার মধ্যে বাইরে ফেলে প্রাসাদে থাকতে পারতো না এই হলো ব্রজগোপীদের প্রেম তাদের এই নিষ্কাম প্রেমের কাছে আমি বাধা তখন ভগবান জ্বরলীলা করলেন তখন সেখানে নারদমণি উপস্থিত হলেন নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করলেন আপনার জ্বর কিভাবে ভালো হবে তখন ভগবান বললেন আমার ভক্তের পদের ধূলিকণা যদি আমার ললাটে দাও তাহলে আমার জ্বর সেরে যাবে তখন নারদমণি মহিষীদের কাছে গিয়ে বললেন আপনারা যদি আপনাদের পদের ধুলিকণা দেন তাহলে ভগবানের জ্বর ভালো হয়ে যাবে তখন মহিষীগণ বললেন ছি ছি এই কাজ আমরা করতে পারবো না আমাদের স্বামীর লড়াটে আমাদের চরণ ধুলে দিলে আমাদের ঘোর নরকে পতিত হতে হবে তিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই কাজ আমরা কিছুতেই করতে পারবো না নারদমণি এই বিশ্বব্রহ্মাণ্ডের সবার কাছে ভগবানের জন্য পদধুলে চাইতে গিয়েছিলেন কিন্তু কেউ দিতে রাজি হয়নি এরপর নারদমণি বিষণ্ন মনে ব্রজ এলেন বৃন্দাবনের বোজগোপীরা নারদমণিকে দেখে বললেন হে নারদমণি আপনি বলুন আমাদের কানায় কেমন আছে আমাদের প্রাণগোবিন্দ কেমন আছে তখন নারদমণি বললেন তোমাদের প্রাণগোবিন্দ জ্বর হয়েছে এর জন্য মাথা ব্যথা করছে তখন রাধারানী সহ সকল গোপিকারা ক্রন্দন করতে করতে জিজ্ঞাসা করলেন আমাদের প্রাণগোবিন্দ জ্বর কি করলে ভালো হবে তার মাথা ব্যথা কীভাবে সারবে আপনি কৃপা করে আমাদেরকে বলুন তখন নারদমুনি বললেন আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটি স্থানে গিয়েছি ভগবান বলেছেন যদি কোনো ভক্তের পদধূলি তার ললাটে দেওয়া হয় তাহলে তার মাথা ব্যথা জ্বর সেরে যাবে কিন্তু আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও খুঁজে পাইনি তোমাদের কাছেও এসেছি যদি তোমরা তোমাদের পদধূলি দাও ভগবানের ললাটে লাগালে জ্বর মাথা যন্ত্রণা সেরে যাবে তখন ব্রজগোপীরা ক্রন্দন করতে করতে বলল হে নারদমণি আপনার কত ধুলিকণা লাগবে আপনি নিয়ে যান নারদমণির গায়ে যে নামা বলেছিল তার মধ্যে ব্রজগোপীরা তাদের পদধূলি একত্রিত করে পুটুলি বেঁধে নারদমণিকে দিলেন এটি নিয়ে তুমি প্রাণ গোবিন্দকে দেবে তখন নারদমণি বললেন তোমাদের যে পদধূলি ভগবানের ললাটে লাগানোর জন্য দিচ্ছ এতে তো তোমাদের পাপ হবে তোমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে নারদমুনির এই কথা শুনে ব্রজগোপিকারা বলতে লাগলেন আমাদের প্রাণ গোবিন্দ কতই না কষ্ট পাচ্ছে তার মাথা ব্যথা জ্বর হয়েছে আমাদের এই পদধূলির দ্বারা ভগবানের যদি মাথা ব্যথা জ্বর সেরে যায় এটাই আমাদের প্রকৃত শান্তি তার জন্য যদি আমাদের নরকেও যেতে হয় তাহলেও আমাদের কোনো দুঃখ নেই আমাদের প্রাণ কষ্ট লাঘব হবে এটাই আমাদের প্রয়াস আমরা নিজেদের কথা কখনোই চিন্তা করি না এই কথা শুনে নারদমুনিয়া করে ফেললেন যে ব্রুজগ্রোপীদের কত প্রেম গোবিন্দের প্রতি তারা নিজেদের চরণ ধুলে দিতেও ভগবানকে প্রস্তুত তারা নরকে যেতেও প্রস্তুত তারা শুধু চায় তাদের প্রাণগোবিন্দ ভালো থাকে দ্বারকায় ফিরে নারদমণি ভগবান শ্রীকৃষ্ণকে যখন সব কথা ব্যক্ত করলেন এবং গোপী পদধুলি ভগবানের মস্তকে লেপন করলেন তখন ভগবানের মাথা ব্যথা জ্বর সেরে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখেছ কে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত আজ থেকে আমার ভক্তগণ এই গোপী পদধূলি তাদের ললাটে ধারণ করবে এইভাবেই তিলকের উৎপত্তি হলো রাধে রাধে